সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিয়েল অর ফ্যাক্ট টপিকের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কিটটি ক্যাটাপল্ট নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব অ্যান্ড এই অ্যাপসটির $3500 উইথড্রল প্রুফ শেয়ার করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন কিটটি ক্যাটাপল্ট অ্যাপ রিয়েল অর ফ্যাক, কিটটি ক্যাটাপল্ট অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড কিটটি ক্যাটাপল্ট অ্যাপ রিলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমি আপনাদের সাথে উইথড্রল প্রুফ শেয়ার করব। তো অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর উইথড্রল রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন, যার বিনিময়ে পেপাল মানি আর্নিং করতে পারবেন। অ্যান্ড যখনই আপনাদের পেপাল ব্যালেন্সের মধ্যে $3500 হয়ে যাবে, তখন জাস্ট এই পেপাল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম রেওয়ার্ড অপশন চলে আসবে। তো এখানে নিচে একটা ক্যাশ আউট অপশন পাবেন, জাস্ট এখানে টাচ করতে হবে। দেন এখানে আপনাদেরকে প্লিজ ইন্টার ইউর অ্যাকাউন্ট, এখানে আপনাদেরকে আপনাদের পেপাল ইমেল অ্যাড্রেস বসাতে হবে, নিচের বক্সটির মধ্যে কনফার্মভাবে বসাতে হবে, তারপর ফিল ইন দ্য অ্যাকাউন্ট অপশনে টাচ করতে হবে। তো তারপর এখানে তারা এরকম বলতেছে ইউ মাস্ট ওয়াচ মোর 80 ভিডিওস টু অ্যাক্টিভ অর্ডার। এই উইথ অর্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 80 ভিডিও অ্যাডস ওয়াচ করতে হবে। সো এখানে টোটাল 32 ভিডিও অ্যাডস ওয়াচ করা হয়েছে এবং কমপ্লিট করতে হবে 112 ভিডিও ওয়াচ। ওকে, সো এখান থেকে জাস্ট এই টাস্কটিকে কমপ্লিট করার পর তারা এখানে এরকম বলবে ওয়াচ এ ভিডিও উইল রিডিউস দ্য রিভিউ টাইম বাই 30 মিনিটস। এখানে একটা টাইম দিছে, যদি আপনারা ওয়ান অ্যাডস ওয়াচ করেন তাহলে এই টাইমটা থেকে 30 মিনিটস করে রিডিউস হতে থাকবে। এখন কথা হচ্ছে, যদি অ্যাপসটি থেকে আপনারা উইথড্র করেন এরপর কি পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না, অথবা এই অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক। তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার 1 নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি। সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $3500, বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না। অন্যদিকে যে অ্যাপসগুলো $500, $1000 অথবা $1500 হয়ে যাওয়ার পর উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, সেই অ্যাপসগুলো টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 3 নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটিকে উইথড্র করার পর তার একটা টাস্ক দিয়েছে যে উইথড্র অর্ডার অ্যাক্টিভ করার জন্য 80 ভিডিও অ্যাডস ওয়াচ করতে হবে। উইথড্র করার পর যে অ্যাপসগুলো এরকম টাস্ক অথবা কন্ডিশন দিয়ে থাকে, সেই অ্যাপসগুলো টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মূলত চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না, কারণ কিটটি ক্যাটাপল্ট অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইওর ভ্যালুয়েবল টাইম। থ্যাংকস ফর ওয়াচিং।